দুনিয়া আখিরাত শিখতে হলে এসো আল-হিকমার সায়া তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি। আমরা প্রত্যেকে আম্পারা 18 নম্বর পৃষ্ঠা বের করি, সূরা আলা শেষ হয়েছিল আমাদের। আজকে আমরা 19 নম্বর পৃষ্ঠায় সূরা তরিক পড়ব ইনশাআল্লাহ। সূরাতু তরিক মক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক, وَالسَّمَاءِ وَالطَّارِقِ، وَالسَّمَاءِ وَالطَّارِقِ وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ، وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ، وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ، النَّجْمُ الثَّاقِبُ، النَّجْمُ الثَّاقِبُ، النَّجْمُ الثَّاقِبُ، إِن كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حافظ، إن كل نفس لما عليها حافظ، إن كل نفس لما عليها حافظ، فلينظر الإنسان مما خلق، فلينظر الإنسان مما خلق، فلينظر الإنسان مما خلق، خلق من ماء دافق، خلق من ماء دافق، خلق من ماء دافق، يخرج من بين الصلب، يخرج من بين الصلب والترائب، يخرج من بين الصلب والترائب، يخرج من بين الصلب والترائب، والسماء مد متصل، والطاء مد طبيعي، ريق قلقلة، وما مد منفصل، أد قلقلة، را مد طبيعي، كما طا مد طبيعي، ريق قلقلة، أن واجبنا، نج قلقلة، مث مد طبيعي، قيب قلقلة، إن إكفى، كل نفصل، إدغام بلغنا، لما واجبنا مد طبيعي، عليها مد طبيعي، ها مد طبيعي، فيض فل ين اكفى ذوريل ان اكفى سا مد طبيعي مم واجبنا ما مما واجبنا خلق قلقلة خلق مما مم ادغام باغنا ما ما مد متصل ما ان اكفى دا مد طبيعي فيق قلقلة يخرج من اقلب
বাইনি সুলবি ওয়াত্তারাইব কলক ওয়াত্তারাইব মধ্যে মুত্তাসিল এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের হাদিস পড়া ছিল 23 নম্বর হাদিস, আজকে 33 নম্বর হাদিস ছিল, আজকে 34 নম্বর হাদিস পড়ব। 34 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের দোষ গোপন রাখিবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখিবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখিবে। এই পর্যন্ত সবক থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরের পরিবেশে থাকবো, আব্বু আম্মুর কথা শুনবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।